السلام عليكم. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে আমাদেরকে সুস্থ রাখছে, আপনাদেরকেও সুস্থ রাখছে। তে আমরাও কামনা করি আল্লাহ জানি সবাই সুস্থই রাখে, ভালো রাখে। সুস্থ থাকলে আমাদের ভিডিওগুলো দেখবো, বেমার থাকলে তো আমাদের করবো না। তে আপনাদের নিত্য নতুন ভিডিও আমরা দিই, আপনারা দেখেন। এগুলো গাছ যেগুলোর গুণ আছে সেগুলি আমরা কই, আমরা যাতে মানুষের উপকার পায়। হত কেরকের গাছ ব্যক্তি আছে উপকার জানে না, তাহলে এটা যদি এমনি মোবাইলের মধ্যে আজে বাজে গান টান মাসে দেখে, আর এই গাছগুজলির চ্যানেলের মধ্যে যদি আপনারা দেখেন অনেকটা নলেজ বাড়ব, জ্ঞান বাড়ব। দেখবেন একটা দশটার দিকে দেখছি, দেখবেন যে গাছ পাঁচটা চিনে যাবে, যদি চিনা যান তাহলে গাছের উপকার পাওয়া যাবে। তা আজকে এই যে মশলা জাতীয় গাছ, একটা জ্যৈষ্ঠমধুর গাছ, এই জ্যৈষ্ঠমধুর গাছের বিষয়ে আজকে কিছু কম দর্শক ভাইয়েরা ভালো করে শুনবেন, এটার গুণ পাবেন। জ্যৈষ্ঠমধুর কিন্তু মশলার দোকানে যেয়ে কইলি জ্যৈষ্ঠমধুর দেয়, এটা গাছের টুকরা টুকরা মশলা জাতীয় গাছ। তো আজকে যেটা নিয়েছি এটা ওই গাছের পাতা। আমার এখানে তো জ্যৈষ্ঠমধুর গাছই আছে, তাজা গাছ আছে, বড় গাছ আছে, এটার ফুল ধরে বেচুন হয়। এটা দেখবেন নার্সারি এলাকা বাড়িতে পাওয়া যায়। জ্যৈষ্ঠমধুর গাছটা যত মানুষ গাছের কুলি বেছে নার্সারি করে ওখান থেকে আপনারা কিনতে পারবেন, ওগা চালিয়ে দেবো। এই জ্যৈষ্ঠমধুর মেলা গুণ, জ্যৈষ্ঠমধুর বহুত রোগের মধ্যে এটা লাগে। আর যেটা তাজা গাছ এটার পাতাড়া যারা পান খায়, আপনারা তো ইষ্টি আলহী আইলি পান দেন, এই গাছের যদি একটা তাজা গাছ থাকে এই এই গাছের পাতার সাথে পানে আমাদের ঘষা দিয়ে দেবেন। যদি ঘষা দিয়ে দেন যত মাসে পান খাবো কোজ আজকে পানে এরকম টেস্ট লাগে আর সেন পাওয়া যায়। পানের মধ্যে এটা কীভাবে পান, এই পানের পাতা সেন করে, বাসনা করে, এলাইচির মতো বাসনা করে। এই গাছের পাতা খালি একটা ঘষা দিয়ে দেওয়া পান বাসনা করবো, যারা যারা দিবেন হেই হেই খোঁজ করবো, এটা কী, এটা কী কোন জাতি পান এটা, এটা বাসনা করে। অথচ এই গাছের পাতা যদি ঘষা দিয়ে দেন দিশে ভাবনা যে এটা কী দিছে, এটা গুণ আছে। আমাকে তো ওইরকম মানুষ টানুষালি কত সময় যে না বন্ধু বান্ধব আহে এরা পাতা ঘষা দিয়ে দেয়, আরে খাই এরে ওর কাছে পানে এটা এরম টাচ অন্যরকম টাচ বাসনা করে কী বলে যে এটার মধ্যে এরম এরম জ্যৈষ্ঠমধুর গাছের পাতার ছেনা হয়। এই গাছটা যদি জাগরে গলায় বেমার, দাঁতে বেমার, ভিতরে গুনে গরম গন্ধ ঢেক আহে, তারা এই গাছটা গরম পানির মধ্যে দিয়ে ওই গাছ পাতাগুলো গরম করবে। আর যাগরে এই গাছ নাই তারা ওই জ্যৈষ্ঠমধু কিংবা বানিয়ে দেবেন পাবেন, ওখান থেকে আনবেন, জাল করবেন গরম পানির সাথে, ওই পানি দিয়ে কুলি করবেন, মানে গড় গড়া করবেন, তাহলে গলার বেমার, দাঁতের বেমার ভালো হওয়া, যাগরে মুখের গন্ধ মুখ গন্ধ করে ওইগুলো ছেড়ে দেখা, এটা কয়েকদিন ব্যবহার করলেই ছেড়ে দেখা। অথচ এগুলো গাছ বহুত মাসে টাউনের মাসে কিনে কিনে বাড়তে গুণাত হয়, কিন্তু আর গুণটা জানে না। এই জ্যৈষ্ঠমধুর গাছের এরকম ভালো ভালো উপকার করে। আপনারা ক্ষীর বানান, চা বানান, পাতা দুটো দিয়ে দেবেন, দেখবেন একদম সেন করব। ক্ষীর বানালেও সেন করব, চা বানান চা পাতা দিয়ে দেবেন উপকার পাবেন, মানে চা বাসা করব। তো এই গাছটায় এরকম মেলামেলা কাম করে। এই গাছটা যদি বাতাসে অল্প অল্প নড়ে বাড়ির শুদ্ধে বাসনা করে, এটা এরম আচরিত কাম করে। হারে যারা এই গাছ চিনেন তারা এটা ব্যবহার, আরও অন্য অন্য কামও খায় এটা। এটা যদি কেউ এই যে পোলাও বানায়, পোলাও বানাইলেও এই গাছের পাতাটা দিয়ে দিলেও ওই ছ্যান করে, বাসনা করে। আর মশলার মধ্যে ব্যবহার করা যায়, আর তো মাংস খান, মাংসের মধ্যেই তো মশলা বেশি খায় মাসে, মাংসের মধ্যে এইটা দিলে হারে মাংসের টেস্ট অন্যরকম হয়, পুরাই টেস্ট হয়। তাই আপনি ছাগলের মাংস খান আর কুকুরের মাংস খান, মাংসের মধ্যে এক দুই টুকরা দেবেন, দেখবেন যে মাংসের ছ্যানটাই অন্য হয়ে গেছে, ভালো লাগবো। তো এটা মশলা জাতীয় গাছ, সবসময় তো মশলা কিনে পয়সা হয় না, আর একটা গাছ যদি বাড়িতে কারবা পারেন দেখবেন অনেক সময় অনেক উপকার হবে। তো
আপনারা আমার সাথে থাকবেন, নিত্য নতুন গাছের বিষয়ে জানার পাবেন, শিকার পাবেন, উপকার পাবেন। আমার চ্যানেলে আমাদের কমেন্ট করুন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তা আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।